আমার একজন ক্লাসমেট সেই বক্তব্যে একসঙ্গে পড়েছি। পড়ছি কোথায়? বক্তব্যে। গত সপ্তাহে মেবি রাস্তা দাঁড়াইছিলাম আমাদের বাড়ির পাশে, তো দাঁড়ায় থাকার পরে কয়েকজন ছেলেপেলে আসছে সেলফি তোলার জন্য, তো ওদের ভিড়ে সেও আসছে, এসে মজা করছে, বলতেছে আসিফ আমি একখান সেলফি তুলি তোমার সাথে। তো এরকম মজা সে গত সপ্তাহে আমার সাথে করছিল। তো ছেলেটাকে দেখার পরে কোনো প্রকার বোঝার কোনো কায়দা নাই যে তার ভিতরে কোনো টেনশন আছে বা ডিপ্রেশন আছে। আসলে আমরা যে সবসময় হাসি না মুখে, এই যে মুখে মুখে হাসি, অনেক হাসির পেছনে অনেক অনেক কষ্ট লুকায় আছে যেটা কেউ দেখতে পায় না, ঠিক কিনা বলেন? মানুষ মনে করে বাহ কি দাঁত কেলাচ্ছে, কত সুখী সে, আসলে ভেতরে যে কি কষ্ট জমানো আছে, কি যে কষ্টের পাহাড় আছে, এটা যে হাসে সে বোঝে যে আমি অভিনয় করে হাসছি, ভেতরে কষ্টে আমার ভরা, এটা আমি তার ব্যাপারটা শুনে বুঝতে পারলাম। গত পরশুদিন আমি বাসায় মাগরিব পরে বসে থেকে স্টাডি করছিলাম, পড়াশোনা করছিলাম, হঠাৎ করে আমাকে আমার আর একজন ক্লাসমেট বলছে যে বন্ধু আমাদের ওই বন্ধুটা সুইসাইড করে মারা গিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না, সুইসাইড করে মারা গিয়েছে। আই ওয়াজ রিয়েলি শকড, এত হাসি খুশি মানুষ কেমনে সুইসাইড করে। তা আপনাদেরকে আমি কি বলবো, যুবকদেরকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহর রহমত আল্লাহ আমাকে এই মেধা দিয়েছে আমি যুবকদেরকে বুঝতে পারি। যুবকদের প্রবলেম, তাদের লাইফের কি যাচ্ছে কি যেতে পারে, এটা মোটামুটি আমি একটা লেভেলে বুঝতে পারি। তো যখনই আমার কানে এই শব্দটা আসছে যে সে সুইসাইড করছে বা করেছে, তখনই আমার মাথায় আসছে এটা নিশ্চিত কোনো মেয়ে কেন্দ্রিক ইস্যু হবে। কি কেন্দ্রিক ইস্যু? যত যুবক সুইসাইড করে আপনি দেখবেন, আমার মুসলিম একরাম দেখবেন যে মেয়ের হাত আছে বেশিরভাগ জায়গাতে, হয় মেয়ের হাত অথবা ফ্যামিলিগত প্রেশার। তো আমি ধারণা করলাম যখন গেলাম লাশ দেখার জন্য, আমি গেলাম, ওর মা বলতেছে যে গত 7 মাস আগে বিয়ে করছে, কাউকে না জানায় বিয়ে করছে, এটা কেউ জানত না। জীবনে যাই করো আর তাই করো, পালায় বিয়ে করো। কিন্তু বিশ্বাস করো, পালায় যারা বিয়ে করেছে এদের যেই পরিমাণ মানসিক চাপ, এটা পৃথিবীতে কারো আর নাই। তো ভাবলাম যে এর কারণটা হচ্ছে আমাদের ভেতরে প্রচণ্ড পরিমাণে হতাশা কাজ করে, আর এই হতাশার বাণী, হতাশা কেমন করে দূর করতে হয়, কোরআনে একজন দিয়েছেন, তিনি কে? প্রত্যেকটা বিষয়ের সলিউশন আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আপনি কি বিষয়ে কথা বলবেন? প্রত্যেকটা বিষয়ের সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই ডিপ্রেশন থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে পড়ুন আমিন।